যদি মসজিদ বড়িয়া ফাসক্ত নামাজ পড়ি, মসজিদ বড়িয়া আল্লাহর জিকির করি, তাহলে উগার বড়িয়া আল্লাহ রিজেক দিবা, উগার বড়িয়া আমরা রিজেক আল্লাহ পাকে দিবা। আমরা আমরা রিজেক রিজেক কই আর পেরেশান, কিন্তু আল্লাহ পাকের ভোগ্য থেকে বেমার আজার বলা মুসিবত বেমার আজার থেকে এবার রিজেক রিজেক দান করলে ওলা খাখিয়া দিতে রিজেক আমরা ভোগ্য আসাইন আল্লাহ। এর লাগে আমরা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসাশীল হইতাম, আল্লাহ খুশি করলে আর জেলা ইবাদত করলে জেলা জিকির আজকার করলে জেলা নমাজ পড়িলে আল্লাহ খুশি হইবা নবীজি খুশি হইবা। সেই মর্মে আল্লাহ পাকে আমরা প্রত্যেক রে নমাজ আর জিকির আজকার করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাল হাজিরি কেরাম, আমি এলাকাবাসী মা বই নকলার বাপ্পাই ওগুলোর খেদমত বিশেষভাবে অনুরোধ করি আর এই তাফাং অঞ্চল খান্তা আমার হজরত মৌলানা হিফজুর রহমান সাহেব জেলা সম্পাদক সাহেব অত্যন্ত এক সময় লম্বা এক সময় ই হামজায়াত মেহনত করিয়া গেছ ইন্দানি কুকা চায় গেছ ইন্দানি কুকা চায় আল্লাহর বন্দায় আজকে ডিস্ট্রিক্টর আপনারা নিতে গিয়া এমনভাবে কর্ম করছেন যে কর্মরে আল্লাহ কবুল করমাইয়া আজকে আপনারার মসজিদর ইমাম সাহেব প্রাচীন ইমাম সাহেব যে ইমাম সাহেব আজকে জেলার জিম্মাদারি লইয়া আসুন। আল্লাহ পাকে জেলার জিম্মাদারি একদিকে আরো একবার একবার জিম্মাদারি সুষ্ঠুভাবে আদায় করার কারণে এই বছর তাই এই জিম্মাদারি সারিবার কথা হওয়ার বাদেও মানুষে মানছইন না, কর্মী হলে মানছইন না, আবার তাহলে সেই জিম্মাদারি দিছ, এটা সাধারণ কথা নয়, এটা সাধারণ কথা নয়। এক সময় কুর আপনার আর হাম সাহেব ইমাম সাহেব এর লাগে মাজি কেরাম, আমি জানছি আগেও আমার এই হজরতে এই এলাকার মধ্যে আমি জানছি যে এই এলাকার আমার যুবক হলে মরব্বিয়ানে কেরাম হলে এই এলাকা বাসিয়ে আমার এই হজরতের লোকে কি বর্জমান মায়া আসলো না কোক কাসায় এই হজরত যে সময় এই এলাকার থেকে বিদায় লইছ তখন আপনারা নিশ্চয় খান দিয়েছ এই হজরতেও খান দিয়ে গেছ। আইজ এই সভার সভাপতি প্রাচীন আমার হজরত ইমাম সাহেব আসলা এলাকি কাহান একমাত্র সঠিকভাবে ইমাম সাহেবর সঠিক মর্যাদা আদায় করার কারণে এই হামসায়ার হক সঠিকভাবে আদায় করার কারণে আইজ আপনি আপনার আর প্রাচীন ইমাম সাহেব রে প্রাক্তন ইমাম সাহেব রে আজকে আপনারা এই সভার সভাপতি বানাইয়া আজকে জেলাবাসী যে সাধারণ সম্পাদক বানাইয়া কর্ম লইত্রা আল্লাহ পাকে আমারই বড় ভাই হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব দামত বরকাতুর হায়াত তৈয়িব আল্লাহ পাকে দরাজ ভরি দেখো আল্লাহুম্মা আমিন। এই ধরনের এই জনের মুজাহিদ হল দুনিয়ার মধ্যে যত বেশি থাকবা দিন ইসলামের কর্ম হইব আল্লাহওয়ালা কর্ম হইব আর জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা কর্ম হইব জমিনের মধ্যে অত বেশি শান্তি আইব। আজকে পৃথিবীর মধ্যে মানুষের অভাব নাই কিন্তু আদর্শ মানুষের অভাব রইয়া গেছে, আজকে পৃথিবীর মধ্যে শিক্ষা দীক্ষার অভাব নাই কিন্তু আদর্শ গুণগত শিক্ষা দীক্ষার অভাব রইয়া গেছে, আজকে পৃথিবীর মধ্যে সমাজ সেবিকর অভাব নাই কিন্তু আদর্শ গুণগত সমাজ সেবিকর অভাব রইয়া গেছে। এলাকি মহাজি কিরাম আমার এই হজরতর জিদ্দ জেহেদরে আল্লাহ পাকে কবুল বর মাউকা আর আমরাও আল্লাহ পাকে এই ধরনের মুজাহিদিন ওগুলোর মতন আমরা দিন ইসলামের হেফাজত করার তৌফিক আল্লাহ পাকে দান করুক। আল্লাহ পাকে আমরা হামসায়া ভিত্তিক আঞ্চলিক ভিত্তিক জেলা ভিত্তিক যারে যে জিম্মাদারি আল্লাহ পাকে দিস কেউ আমরা বাড়ির জিম্মাদারি লইয়া আসি কেউ হামসায়ের জিম্মাদারি লইয়া আসি কেউ আঞ্চলিকের জিম্মাদারি লইয়া আসি কেউ জেলার জিম্মাদারি লইয়া আসি আমরা হুবহু যে উদ্দেশ্যে আল্লাহ পাকে কেয়ামতের দিন আমরা জিজ্ঞাসা করা হইব তোমার জিম্মাদারিটা সঠিকভাবে আদায় করতে পারছো কিনা। এলে আল্লাহ পাকে কেয়ামতের দিন যাতে আল্লাহর কাছে গ্রেফতারি না হই আমি বাড়ির জিম্মাদার হইয়া আসি আমি যদি বাড়ির জিম্মাদারি হইয়া আসি আমি নিজে নমাজ পড়িতাম আমার আওলাদ হলে নমাজ পড়াইতাম আমার পরিবার পরিজন দিয়ে নমাজ পড়াই লইতাম হারি একলা নিজে আমল করলে হইতো নাই আমার পরিবার দেওয়া আমল করাইতাম যদি আমার পরিবারে আমল করইন না আমি দুনিয়া থেকে যাইমু গিয়া আমার দুনিয়া থেকে যাওয়ার বাদে আমার আমলর এই বাড়ির থেকে আমল কমে যাইব গিয়া। এলে আমি আমার আপনার খেদমত বিশেষভাবে অনুরোধ করিয়া এই এলাকার মা বই লগ্নরে বিশেষভাবে আমি অনুরোধ করিয়া যে হজরত ফাতিমাতু জোহরা রাজি আল্লাহ আনহা হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার লোকে কেয়ামতর দিন বেহেস্ত এইবার যদি ইচ্ছা হইয়া থাকে তাহলে আমার মা বই নগল ফাসক্ত নমাজি বনৌকা পর্দা ভুজিতার মাধ্যমে জিন্দগি বনৌকা বন্ধ না গুট অবৈধ অবৈধ ব্যবসা থেকে ইটা থৌবা করিয়া বাদ দেউকা আর যেগুলো গেছইন না এগুলোর আমরা ধন্যবাদ জানাইয়ার আল্লাহ পাকে পর্দা ভুজিতার মাধ্যমে আমার মা বই নগলের জীবন অতিবাহিত করুক।
হালাল পন্থায় রুজি খরচগান আর জবান খান্তারে ফাসক তো জবান খান্তারে আল্লাহর জিকির দিবি যাই রাখুকগান সয়ে তসবি ইসমে জাত আল্লাহ 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 যদি আল্লাহ আল্লাহ করি করি সয়ে তসবি জিকির আজগার করি করি যদি খানির বস্তু পাক করইন সবজি খামা সবজি খাটইন এই সবজির মধ্যে বরকত হইব আল্লাহ পাকে খানির বস্তু পাক করবা একটা এটার মধ্যে বরকত হইব এই বাড়ির মধ্যে আল্লাহ পাকে বরকত দিবা কোরআনে করিম তিলাওয়াত দিয়া জবান দিবি দিয়ে রাখতে পারইন আল্লাহ পাকে এই বাড়ির মধ্যে বরকত দিবা পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তর ভিতরে যদি আদায় করইন তাহলে হয়তো আল্লাহ পাকে এই মা বইন অক্লর করো পৃথিবীর সেরা অলির জন্ম হয়তো আল্লাহ পাকে দিতে পারইন আল্লাহ পাকে মরহুম বাসন্দি হুজুর রহমতুল্লাহ আলীর মতন মরহুম আমিরে শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলীর মতন মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলীর মতন আল্লাহ পাকে অলির মা হয়তো আপনি বলি দিতে পারইন যদি আল্লাহর অলির মা বনি যায় তাহলে এই তাফাং অঞ্চলটে পৃথিবীর সেরা অঞ্চল হিসাবে সম্মানই আল্লাহ পাকে বানাইয়া দিলে ইবা আমি আমার মা বই নকলরে বিশেষভাবে অনুরোধ করিয়া জবান খান্তারে আল্লাহর জিকির দিবি যাই রাখুকা পর্দা বুঝি তার মাধ্যমে জিন্দগি খান্তা করিয়া তুলুকা আর অন্তরও কথা আনুকা যে হজরত ফাতিমা তু জোহরা রাজি আল্লাহ তাআলার লোকে আমি এই কেয়ামতের দিন বেহেস্ত ঢুকিতাম উম্মাহাতুল মুমিনিন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা আনহার লগে আমি বেহেস্তর মধ্যে ঢুকিতাম কারণ হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলা পর্দাশীল আসলাম একদিন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরে হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলাম ও আমার প্রাণপ্রিয় স্বামী ও আমার প্রাণপ্রিয় স্বামী আমি যেদিন বিদায় দুনিয়া থেকে লইমু আমার এদিনও আপনি জনাজার নামাজ পড়াইন না জানি আপনি আমার জনাজার নামাজ রাইত করাইন জানি কারণ আমি ফাতেমা কতখান মোটা আসলাম কতখান লম্বা আসলাম দিনও যদি আমার জনাজার নামাজ হয় তাহলে সাহাবাই কেরামে দেখিলেই বা আমার বেফরদামি হইব আমার মরা যাওয়ার বাদেও যাতে আমার বেফরদামি হয় না ও আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনার ওসিয়ত করি আর আমার এই জনাজার নামাজ খানটা রাত্রে পড়াইন জানি দেখো হযরত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ পর্দাশীল আসলাম আরও অনেক ঘটনা ওগুলো আছে আমি সময় সংকীর্ণ আমি আপনার সামনে আর এই বিষয় নিয়ে আলোচনা করতাম সাইয়ার না এর লাগে আমরা বিশেষভাবে আমার মা বই নকল পবিত্র না হইলে আমরা পবিত্র সন্তান পাইতাম নাই পবিত্র খানি পাইতাম নাই আমার এই এলাকাবাসী মা বই নকলের খেদমত আমি বিনম্র অনুরোধ করিয়া আপনারা পর্দা ভুজিতার মাধ্যমে জিন্দগি মানাউকা আর জবান খান্তারে আল্লাহর জিকির দিবি যাই রাখুকা সয়ে তসবি দিবি যাই রাখুকা ইসমে জাত দিবি যাই রাখুকা আর ফাঁস ওক্ত নমাজ ওক্তর ভিতরে আদায় করুকা আর যদি আমার মা বই নকলে সন্তানের লাগি তাহাজুদের সময় উঠিয়া মায় যদি তাহাজুদের সময় নমাজ পড়িয়া আদরের জাদুমণির লাগিয়া দোয়া করেন ও আল্লাহ আমার আদরের জাদুমণি গুইন্তারে বিশ্ববিখ্যাত অলি বানাইয়া দেও যদি দোয়া করেনি তা ফিরাইয়া আল্লাহ দিতা নাই কারণ ভাই যিনি বুঝতামি রহমতুল্লাহ আলীর আম্মা একদিন তাহাজুদের সময় হজরত ফাতে ভাই যিনি বুঝতামি মির মা একদিন ভাই যিনি বুঝতামিরে হইলাম ও আমার জাদুমণি আমালে তো না তোরা ফানি খাবাও তখন ফানি খাবাও কইয়া তাই ঘুমাই গেলা গিয়া ঘুমানির বাদে বাইজিনি বুঝতামি দেরি না করিয়া সঙ্গে সঙ্গে ফানি লইয়া ইয়া দেখুন তার আম্মা মোহতরমা ঘুমাই গেছেন গিয়া যখন আম্মা মোহতরমা ঘুমাই গেছেন দেখলা তখন তাই দেখলা আজকে সুবর্ণ সুযোগ আমার রইয়া গেছে আম্মার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া যদি বাইজিনে বুঝতামি লইতাম চাই তাহলে সারা রাত ঘুম হারাম করা লাগবো সারা রাত ঘুম হারাম করলাম গো সজাগ রইলাম তাহাজুদের সময় যখন আম্মা উঠিলাম উঠার বাদে দেখুন তান আদরের জাদুমণি বাইজিনে বুঝতামি পানির পিয়ালা লইয়া উবান তখন কইলা ও আমার আদরের জাদুমণি তুমি ঘুমাইছ নানি তখন তাই কইলা ও আম্মা আপনি পানি খাইবার কথা কইছো আর আমি কিলা ঘুমাইম আপনি ঘুমাই গেছেন আপনারে পানি খাবাইবার লাগি আপনি যে সময় সজাগ হই যাতে আমি আপনারে পানি পান করাইতাম পারি সেই উদ্দেশ্যে আমি আস্তা রাত ঘুম হারাম করি লইছি ও আম্মায় তাহাজ্জুদের দোয়া উজু করিলাম উজু করিয়া দোয়া তাহাজ্জুদের নামাজ পড়িলাম তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলাম ও আল্লাহ আমার আদরের জাদুমণি গুতারে বিশ্ববিখ্যাত অলি বানাইয়া দিলাও আল্লাহ পাকে এই দোয়া কবুল করি লইলাম
আর পরবর্তীতে বাইজিন মুস্তামিরে বিশ্ববিখ্যাত অলি বানাই দিলে। এলাকি মাজত হাজিকেরাম আমরা এই এলাকার তাফাং অঞ্চলে পৃথিবীর সেরা অঞ্চল বানাইবার ইচ্ছা আসে না নি ও কসাই আসে না নি ইচ্ছা আল্লাহ পাকর ইন দন্দল দলান দুমালা বানাইলে পঞ্চাশ তলা দলান এখান বানাইলে এক কোটি টাকার গাড়ি এখান লইলে একশো কোটি টাকার মালিক হইলে সম্পত্তির মালিক হইলে লন্ডন থেকে আমেরিকা থেকে চীন থেকে খেয়ে আইয়া ইন দেখতো নাই দেখবো নি কৌ কসাই দেখতো নাই অন যদি পৃথিবী বিখ্যাত আলিম বানাইতে পারোন ওগন থেকে পৃথিবী বিখ্যাত হাফিজ বানাইতে পারোন পৃথিবী বিখ্যাত কারি বানাইতে পারোন পৃথিবী বিখ্যাত সবাই মক্তব্য সুশিক্ষা শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক ডিসি এসপি আইএস ওস অফিসার ডিএসপি ডিআইজি যদি বানাইতে পারোন একজন আদর্শ সবাই মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি যদি ডিসি হইন এক জেলার মধ্যে শান্তি আইব এসপি হইন এক জেলার মধ্যে শান্তি আইব বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়ে থাকবো। এলাকি মাজহাজি কেরাম আদর্শ মানুষের দ্বারা সমাজ উপকৃত হয় দেশ উপকৃত হয় জাতি উপকৃত হয়। আজকে তাবামবাসী মুসলমান বাপ্পাই ওগুলোর খেদমত আমি বিশেষভাবে অনুরোধ করি আর যে সন্তানটে হাফিজ বানাউকা আলিম বানাউকা কারি বানাউকা এই তো ইবিয়া মাদ্রাসা মাদ্রাসা আপনারা একটা সুবর্ণ সুযোগ হাত সারা করুন না জানি আপনারা বাড়ির দ্বারো এই তো ইবিয়া হাফিজি মাদ্রাসা মরহুম আমিরে জরিয়ত রহমতুল সানি রহমতুল্লাহ আলাইহির লগে আপনারা মায়া মহব্বত প্রকাশ করছেন তৈবি হাবিজি মাদ্রাসা নামকরণ করিয়া এই মাদ্রাসার আর নামকরণ করলে ওই তো নাই হযরত রুহরে খুশি করতা সাইন গড়ে গড়ে একজন এক একজন এই তৈবি হাবিজি মাদ্রাসার মাধ্যমে হাফিজ চাপ বানাও কুয়া হাফিজ জাব যদি মানাইতে পারো তাহলে মা বাবাই যে সন্তান অগলর মা বাবা যে সন্তান অগল রে মা বাবায় হাফিজ বানাইবা এই সন্তান অগলর মা বাবাই কেয়ামতর দিন সোনার মুকুট পরিধান করবা সুবহানাল্লাহ সোনার মুকুট পরিধান করবা যদি হাফিজ জাব বানাইতে পারোন না কমপক্ষে হাফিজ জাব নিজের ফেটর জাদুমণিরে বানাইতে পারোন না কমপক্ষে এই মাদ্রাসা যে হাফিজ জাব অগলো ফরাত আসইন আপনার নিজের সন্তান নাই উপযুক্ত তো সন্তান নাই যারে হাফিজ বানাইতে ফাতরা না আপনি বাড়িত খানির বস্তু পাক করিয়া ও মাদ্রাসা দানিয়া তালবিলি মোখলের খাবাও কা কিবা তো মুরুক একটা দেউকা দিয়া তান্তান খাবাইবার ইন্তজাম করি দেউকা যদি এইভাবে দেন তাহলে আপনার ফেটর জাদুমণি আপনার রুহানি আপনার আপনার যদি এইরকম খানির বস্তু দিয়া খাবাইন তাহলে ই হাফিজি মাদ্রাসা তালিব ইলিম যারা হাফিজ হইবা ইগুরো রুহানি আওলাদর মা বাবা আপনারা বনে দিইবা গিয়া রুহানি মা বাবা যদি বনয় যে হাফিজ চাবকলর মা বাবায় সোনার মুকুট পরিধান করবা তার দ্বারও তো উবাইবার জায়গা ভাইমুনা নি কুকা চাই তোরা মাতু ফাইমুনা নি কুকা চাই এর লাগি মাজ হাজি কেরাম হাফিজ চাপ বানাইতে পারোন না হাফিজ চাপ একজনের বাপ বানা বলার চেষ্টা করুক গা হাফিজ চাপ একজনের বাপ বনতে হইলে ও মাদ্রাসা যে হাফিজ চাপ অকল আসইন এরার যে এরা যদি অফারও কইয়া থাকুন এরার যদি এই বরণ পোষণের দায়িত্ব মা বাবা আদায় করতে পারোন না আল্লাহ পাকে আপনার একজন দিস হই সামান দিস হই আপনি বছর মাসও যে পরিমাণ খরচ লাগে তার বহন করুক গা আর তার রুহানি মা বাবা বোনার চেষ্টা করুক যদি রুহানি মা বাবা বোনার চেষ্টা করো আল্লাহর বান্ডার খালি নাই আপনারে আল্লাহ পাকে কিয়ামতের দিন হয়তো সোনার মুকুট পরিধান করাইবা আর নাও করাইলে কমপক্ষে দ্বারত উবাইবার সুযোগ দিবা এলাই মাজ হাজি কেরাম হাবিজ চাপ নিজে বানাওকাম নিজের আওলাদরে বানাওকাম যদি ফাড়ইন না অন্যর আওলাদরে বানাইবার চেষ্টা করুক।